আসসালামু আলাইকুম মুন্সিগঞ্জ সিঙ্গার প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আজকের আলোচ্য বিষয় হচ্ছে কেক বানানোর জন্য ওভেনে কেক বানানোর জন্য কতটুক সময় সেট করা দরকার এবং কতটুক টেম্পারেচার সেট করা দরকার তার বিষয় চলুন শুরু করা যাক প্রথমে মাইক্রোওভেনটি অন করে আপনার কেক বানানোর যেই সরঞ্জাম দরকার আটা ময়দা সুজি ডিম ইত্যাদি ইত্যাদি সেগুলো রেডি করে রাখবেন তারপরে আপনি ওভেনটি অন করবেন এবং প্রথমে আপনাকে সেট করতে হবে কেক বানানোর জন্য তাপমাত্রা তো আমরা মনে রাখবো সবাই এক পাউন্ড অথবা এর অধিক কেক বানানোর জন্য তাপমাত্রা দরকার হয় একশো ডিগ্রি সেলসিয়াস কেক বানানোর জন্য তাপমাত্রার প্রয়োজন হয় একশো ডিগ্রি সেলসিয়াস তো আমরা কীভাবে এই তাপমাত্রাটি সেট করব আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাইক্রো প্লাস কনভেনশন এই বাটনটিতে প্রেস করবেন প্রেস করলে একশো দশ একশো চল্লিশ একশো সত্তর একশো সত্তর ডিগ্রি তাপমাত্রা সেভ হয়ে গেছে এখন আপনার সময় দিতে হবে তিরিশ মিনিট মনে রাখবেন কেক বানানোর জন্য সময় দিতে হবে তিরিশ মিনিট এই যে দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট আমি টাইম সেট করে দিলাম এখন আমি স্টার্ট বাটনে স্টার্ট দিয়ে দিলেই শুরু হয়ে যাবে তো এইভাবে আপনি কেকটির ভিতরে রেখে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস দিয়ে তিরিশ মিনিট সময় দিয়ে তারপর আপনি স্টার্ট দিয়ে কেকটি তৈরি করবেন এবং তিরিশ মিনিট হওয়ার পর আপনি একটি কাঠি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে কেকের ভিতরে ফুটো করে দেখবেন যে কাঠের ভিতরে আঠালো কিছু লেগে আছে কি না যদি আঠালো থাকে তাহলে পুনরায় পাঁচ মিনিট আমি আপনি আবার রিহিট করে নেবেন আর যদি আঠালো না লেগে থাকে তাহলে আপনার কেকটি সম্পূর্ণভাবে হয়ে গেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটি করে নেবেন আর আপনার মাইক্রো সম্বন্ধে আরও কিছু প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম